আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস ওয়ানের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্রের অ্যাকসেপ্ট কোশ্চেন নিয়ে, যেগুলি পরীক্ষায় আসার খুব সম্ভাবনা। এই ধরনের প্রশ্ন অবশ্যই আসবে। বিষয় হচ্ছে সংযোগ স্থাপন সক্ষমতা। ক্লাস ওয়ান প্রথমে বিদ্যালয়ের নাম, ছাত্রছাত্রীর নাম, রোল নাম্বারগুলি লিখতে হবে। তারপর এসো প্রশ্নগুলো এবার দেখা যাক। ছবির নিচে ফাঁকা ঘরে ছবির সাথে সঠিক বর্ণ বসিয়ে সংযোগ স্থাপন করো। একটা করে দেওয়া আছে, মগের ছবি দেওয়া আছে এবং পাশে ঘরে ম গ লেখা আছে। অবশ্যই তার নিচে দুটো দেওয়া আছে, নিচে উপরে ছবিটা দেখতেই পাচ্ছ, একটা ময়ের ছবি। তাহলে প্রথম ঘরে আমাদেরকে লিখতে হবে ম হস্যই, হস্যইটা লেখা আছে এবং মটা লিখতে হবে। তারপর আছে একটা চশমার ছবি, চ তালবেশ্ব ময়াকার। দুইয়ের দাগের ছবি দেখে পাশাপাশি দুটি শব্দ থেকে মিলিয়ে নতুন শব্দ তৈরি করো। একটা করে দিয়েছে ব দন্তান্ন বন যুক্ত দন্তান্ন নল, সেখান থেকে একটা করে অক্ষর নিয়ে সে বল করা হয়েছে, ব ল। তারপরে যেটা দেওয়া আছে ক ল যুক্ত লয়াকার ঠয়স্বী, অর্থাৎ এখান থেকে একটা ওই দিক থেকে একটা, এই দিক থেকে একটা নিয়ে একটা নতুন শব্দ করতে হবে। ছবিতে দেওয়া আছে কলার ছবি, অর্থাৎ ক এবং লয়াকার। তারপরে আছে পয়াকার ক্ষয়স্বী যুক্ত ক্ষয়াকার তয়াকার, এখানে ছবিতে পাতা দেওয়া আছে, তাহলে প্রথম থেকে পয়াকার নেওয়া হলো এবং তারপরে খাতা থেকে তয়াকার নেওয়া হলো। তিনের দাগের বাম দিকের ছবি দেখে ডান দিকের সঠিক সংখ্যায় দাগ দিয়ে সংযোগ স্থাপন করো, অর্থাৎ এখানে ছবি কতগুলো দেওয়া আছে সেগুলো গুণে টিক চিহ্ন দিয়ে পাশে লিখতে হবে। প্রথমে বেলুন আছে তিনটে, একটা কড়াই আছে এবং তিনের মাথায় টিক চিহ্ন দেওয়া আছে। এবার দেখতে হবে ঘুড়ি কটা আছে, ছয় আটটা আছে, অর্থাৎ আটের মাথায় টিক চিহ্ন দিতে হবে। ফুল আছে সাতটা, সাতের মাথায় টিক চিহ্ন দিতে হবে। পাখি আছে ছটা, ছয়ের মাথায় টিক চিহ্ন দিতে হবে এবং শূন্যস্থানে ছয় লিখতে হবে। গাছের ছবি আছে চারটে, চারের মাথায় টিক চিহ্ন দিয়ে সেই চার লিখতে হবে। চারের দাগে দুই দিকের ছবি যোগ করে খালি ঘরে সঠিক সংখ্যা বসিয়ে সংযোগ স্থাপন করো। কয়ে আছে তিনটে ফুলের ছবি যুক্ত আবার একটা ফুল, তাহলে মোট কতগুলো ফুল হলো, তিনটে আর একটা মিলে হচ্ছে চারটে ফুল। ডান দিকে যে ঘর আছে সেখানে সংখ্যায় চার লিখতে হবে। খ আম আছে, বাঁ দিকে আছে পাঁচটা এবং তারপরে যুক্ত আবার দুটো আম আছে, অর্থাৎ পাঁচ আর দিয়ে সাত, তাহলে ঘরের পাশে এখানে সাতটি আম লিখতে হবে। পাঁচের দাগের ছবি দেখে ফাঁকা জায়গায় সঠিক অক্ষর বসিয়ে সংযোগ স্থাপন করো। ছবি আছে একটা ঘুড়ির ছবি, ইংরাজিতে হচ্ছে কাইট, কাইট লেখা আছে কে আই টি ই। তারপরে যে ছবিটা আছে সেটা হচ্ছে সূর্যের ছবি, অর্থাৎ সান এস ইউ এন। এবং তারপর আছে ব্যাটের ছবি, ব্যাট বি ব্যাট বানানো হচ্ছে বি এ টি। এবং তারপর আছে মাছের ছবি, ফিস এফ আই এস এইচ, যেগুলো যে অক্ষরগুলো লেখা নেই সেগুলোই শুধুমাত্র লিখবে, বাকিগুলো লেখাই আছে। বিষয় হচ্ছে সমন্বয় সাধনের সক্ষমতা। ক্লাস ওয়ান নিজের নাম এবং স্কুলের নাম, রোল নাম্বার লেখার পরে পরবর্তী প্রশ্নগুলো করবে। একের দাগের ছবি দেখে ছবির নিচে ফাঁকা ঘরে সঠিক বর্ণ লিখে সমন্বয় সাধন করতে বলা আছে। ছবি দেখা দেখো, একটা ছবি আছে বইয়ের ছবি, নিচে ব লেখা আছে এবং পাশের ঘরে কী হবে, ব হস্যই বই, তাহলে পাশের ঘরে হস্যই লিখতে হবে। তারপর আছে চাকার ছবি, ছয়াকার লেখা আছে এবং ডান দিকে কয়াকার লিখতে হবে। নিচের এলোমেলোভাবে লেখা বর্ণগুলিকে সঠিকভাবে সাজাতে বলা হচ্ছে, ভ ফ ব প, তাহলে এটা হচ্ছে এটা কীভাবে আমরা করি, প ফ ব ভ। তিনের দাগের নিচের অক্ষরগুলো আকার দিয়ে বসিয়ে সমন্বয় সাধন করো, অর্থাৎ একটা করে আকার যোগ করতে হবে। দ এবং দ আছে, তাহলে কী করবো আমরা, দয়াকার দয়াকার, দাদা। ক এবং ক আছে, তাহলে কী হবে, কয়াকার কয়াকার, কাকা। চারের দাগের হচ্ছে নিচের বাংলা লেখা সংখ্যার পাশে ইংরাজিতে সংখ্যা লিখে ও ইংরাজি সংখ্যা লেখার পাশে বাংলায় সংখ্যা লিখো, অর্থাৎ যেখানে ইংরাজিতে লেখা আছে তার পাশে বাংলায় লিখতে হবে, যেখানে বাংলায় লেখা আছে তার পাশে ইংরাজিতে লিখতে হবে। প্রথমে আছে এক, তাহলে আমরা ডান দিকের ঘরে লিখবো ওয়ান, তারপরটাতে সেভেন, বাঁ দিকের ঘরে লিখবো সাত, তারপরটাতে আছে পাঁচ, ডান দিকের ঘরে লিখবো ফাইভ, তারপর আছে সিক্স, ডান দিকের ঘরে লিখবো ছয়। পাঁচের দাগের সবচেয়ে বড় সবচেয়ে ছোট সংখ্যায় গোল দাগ দিয়ে সমন্বয় করো, আট নয় চার পাঁচ, এখানে সবথেকে বড় হচ্ছে নয় এবং সবথেকে ছোট হচ্ছে চার, তাহলে নয় আর চার এগুলোকে গোল করতে হবে। তারপর আছে সেভেন থ্রি টু এইট, তাহলে সবথেকে ছোট হচ্ছে টু এবং সবথেকে বড় হচ্ছে এইট। ছয়ের দাগের শূন্যস্থানে সঠিক ইংরাজি অক্ষর বসিয়ে সমন্বয় সাধন করো, এখানে কে এল এবং জি, তাহলে মাঝের ঘরে কী হবে, এল ই জি লেগ। তারপরটা হচ্ছে ই, তারপর একটা ঘর আছে এবং তারপর আবার একটা ই আছে, অর্থাৎ ই ওয়াই ই হবে, অর্থাৎ আই মানে হচ্ছে চোখ, অর্থাৎ মাঝের ঘরে ওয়াই লিখতে হবে। তারপর আছে বি আই
দি একটা ফাঁকা ঘর এবং ডি বিআই আর ডি বার্ড, বার্ড মানে হচ্ছে পাখি। এবার আমরা পরের কোশ্চেনটা দেখব। পরের কোশ্চেনটা হচ্ছে সমস্যা সমাধানের সক্ষমতা, ক্লাস ওয়ান। একইভাবে তোমরা পূরণ কোশ্চেনটা পূরণ করবে এবং তারপর প্রশ্নগুলি দেখা যাক। এক হচ্ছে ছক থেকে সঠিক শব্দ নিয়ে সমস্যার সমাধান করো। এখানে ছকে অনেকগুলো অক্ষর দেওয়া আছে এবং পাশে নমুনা করে দেওয়া হয়েছে। সেখান থেকে কিছু অক্ষর নিয়ে লেখা হয়েছে ফল অফল এবং বর্গীয় জল জল। এবার আমাদের যেটা করতে হবে সেটা নিচেরটা, বর্গীয় জ আ খ হস্যই ম, এইগুলো আছে অক্ষর, এগুলো দিয়ে আমরা কী করব। প্রথমটা কয়েকটা আমরা আম আম করতে পারি এবং এছাড়াও আ খ করতে পারি। দুইয়ের দাগের হচ্ছে ফাঁকা জায়গায় সঠিক অক্ষর বসাও, ম ড্যাশ র, ম অন্তঃস্থয় দীর্ঘ, র ময়ূর ময়ূর, এবং তারপর আছে এ ড্যাশ তো একার র একার, এটা হবে ক অর্থাৎ এক তারা। তিনের দাগে নির্দেশ মতো চিহ্ন যোগ করে শব্দ তৈরি করো। প্রথমে একটা করা আছে বেগন, বেগনের সঙ্গে বলছে হুক হস্যকার যোগ করো, তাহলে হবে বেগুন। তারপরটা আছে ক ত ল আকার যোগ করো, সেক্ষেত্রে হবে ত একার ল তাল। তারপর আছে দ ক দন্তান্ন, ওকার যোগ করতে হবে, তাহলে হবে দয়কার কয়াকার দন্তান্ন। চারের দাগের ফাঁকা জায়গায় সঠিক সংখ্যা বসিয়ে সমস্যার সমাধান করো, তিন যুক্ত এক সমান চার করা আছে। কয়েকটা হবে পাঁচ যুক্ত কত সমান সাত, পাঁচের সঙ্গে কত যোগ করতে হয়, সাত করতে গেলে পাঁচের সঙ্গে দুই যোগ করতে হবে। ক্ষয়েরটা হচ্ছে কত যুক্ত তিন সমান নয়, নয় থেকে তিন বিয়োগ করলে হয় ছয়, তাহলে ছয় যুক্ত তিন সমান নয়। পাঁচের বাংলায় লেখা সংখ্যার পাশে এর ঘরে ইংরাজিতে ঠিক সংখ্যাটি লেখো, যেমন পাঁচ সমান ফাইভ। ছয়ের দাগের ক হচ্ছে সাত সমান, তাহলে কী হবে সেভেন, আর নয় সমান হবে নাইন। সাতের দাগের ছবি দেখে ফাঁকা জায়গায় সঠিক অক্ষর বসিয়ে সমস্যার সমাধান করো, প্রথমে আছে বলের ছবি এবং নিচে লেখা আছে বি ড্যাশ এল এল, তাহলে কী হবে বি এ এল এল বল। তারপর আছে একটা বিড়ালের ছবি সি এ এবং ড্যাশ আছে, তাহলে কী হবে সি এ টি ক্যাট, ক্যাট মানে বিড়াল। আঠের দাগের ইংরেজি অক্ষরগুলো এলোমেলোভাবে আছে, ছবি দেখে অক্ষরগুলো ঠিকভাবে সাজাও। প্রথমটা ডিমের ছবি আছে, ইজি ইজি করে দেওয়া আছে। তারপরে আছে তবে কয়েকটা আছে পি এ সি এবং পাশে একটা ছবির ছবি দেওয়া আছে, এটা অবশ্যই টুপির ছবি, তাহলে কী হবে সি এ পি ক্যাপ, ক্যাপ মানে টুপি। তারপরে ছবিটা দেওয়া আছে একটা সিংহের ছবি এবং ডান দিকে বাঁ দিকে লেখা আছে আই এল এন ও, তাহলে এটাকে সিংহ ইংরাজি হচ্ছে লায়ন, তাহলে লিখবে তোমরা এল আই ও এন লায়ন, লায়ন মানে সিংহ। পরবর্তী কোশ্চেনগুলি পাওয়ার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে থাকুন।